হ্যালো ফ্রেন্ডস, ইয়াংকিস ড্রিম গার্ডেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই শুভ সকালে আমার বা ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে ভাবলাম আমি আমার একটা গার্ডেনে ওভারভিউ ভিডিও করি। তো আপনাদের আজকে দেখাই যে আমার বাগানে কী কী গাছ আছে আমার ছাদ বাগানে। সেরকমভাবে তো কোনো ভিডিও করাই হয়ে ওঠে না যে বন্ধু আপনাদের দেখাবো। তো আজকে আমি একটু ফ্রি আছি, তাই ভাবলাম সকাল সকাল উঠে যে গাছগুলো ফুল ফুটেছে, সুন্দর সুন্দর ফুল দিয়েছে, আপনাদের আজকে তাই দেখাই। তো ফ্রেন্ডস, প্রথমেই দেখাচ্ছি এক ঝলকে, দেখুন আমার এই সুন্দর বেশ একটা ইয়েলো পঞ্চমুখী হিবিস্কাস ফুটেছে, রেড কালারের, কি অ্যাট্রাকটিভ, কি সুন্দর না? এটা হচ্ছে এই গাছ ফ্রেন্ডস, দেখুন ভালো করে, বেশ বড় একটা 16 ইঞ্চি পটে লাগানো আছে এই জবাটা। এবং তারপরে চলে আসি ফ্রেন্ডস, এটা হচ্ছে প্লুমেরিয়া বা কাঠচাপা, এর কিন্তু এখনো কোনো ফুল আসেনি, আর এর ফুলটাও আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এর কিন্তু 20 এসে গেছে। এটা হচ্ছে আমার একটা লঙ্কা জবা গাছ, প্রচুর 20 এসেছে ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু করে ফুটবে। এটা হচ্ছে আমার একটা জবা, পিঙ্ক কালারের জবা, দেশি জবা, প্রচুর ফুল এসছে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রচুর 20 আসে। প্রতিদিন পুজোর জন্য বেশ ভালো ফুল পাই আমরা। এইটা আপনার একটা গাছ পাতাবাহার, এটা হচ্ছে ককসকম বা মোরগ ঝুঁটি, প্রায় ফুল ফুটতে শুরু করবে। এটা হচ্ছে আমার বোগেনভিলিয়া, হোয়াইট বোগেনভিলিয়া, একটু ছাঁটাই করেছি। এবং এটা হচ্ছে অপরাজিতা, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কি সুন্দর, অপূর্ব না? দেখুন পুরো ঝাঁকে ঝাঁকে প্রচুর ফুল এসছে। এটাও হচ্ছে আমার একটা গাছ, ইয়েলো টেকোমা, এটা হচ্ছে ককসকম্বের 20 এসছে, ফুলটা ফুটবে এবার, বেশ লম্বা ধরনের গাছটা হয়। এবং এটা হচ্ছে ইয়েলো অ্যালামান্ডার, এটা হচ্ছে আমার একটা হোয়াইট অপরাজিতা, এটা হচ্ছে আমার নাকচাপা গাছ, ফুল ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। এবং এটাও হচ্ছে একটা জবা, দেশি জবা। এবং এই হচ্ছে আমার হচ্ছে দোপাটি বাগান বা গুলদাউদি নামে পরিচিত। এবছর প্রচুর আমি লাগিয়েছি, প্রচুর ঝাঁকে ঝাঁকে ফুল এসছে। এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার একটা বোগেনভিলিয়া পিঙ্ক শেডের, আশা করি ফ্রেন্ডস আপনাদের দেখে খুব ভালো লাগছে। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখবেন। এটা হচ্ছে আমার একটা পিঙ্ক কালারের অ্যালামন্ডা গাছ, এটা হচ্ছে করবি, এটা হচ্ছে রঙনা, এটা হচ্ছে ইয়েলো হিবিস্কাস বা ইয়েলো জবা, কালকে ফুল ফুটেছিল, আজকে ফুল ফোটেনি। এটাও হচ্ছে আমার হচ্ছে অ্যালামন্ডা, দেখুন এদিকে আমার কিছু গাঁদা চারা আছে, এদিকে বেলি, এটা এদিকে একটা কোণে আমি মধুমালতি লাগিয়েছি। এবং এটা হচ্ছে আমার হোয়াইট দোপাটি। এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কোলিয়াস, কোলিয়াস বিভিন্ন ভ্যারাইটি আমার কাছে আছে, এটা একটা যেমন। এবং এটা হচ্ছে সাইপ্রেস ভাইন বা তরুলতা ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল এসছে না, পুরো ঝাঁকে ঝাঁকে গাছটাকে অপূর্বভাবে ভরিয়ে উঠিয়েছে, দারুণ না? আমার তো খুবই ভালো লাগে, খুবই অ্যাট্রাকটিভ ফুল। এবং এইদিকে আছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস একটা জবা,
ঝুমকো জবা গাছ, এদিকেও আছে আমার বোগেনভেলিয়া, এদিকে আছে কারি পাতা গাছ, এটাও দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস একটা বোগেনভেলিয়া। এবং ফার্স্ট আরেকটা দেখাই, এটা হচ্ছে মর্নিং গ্লোরি ফ্রেন্ডস, অপূর্ব। ওই গাছটাকে আমি একটা বীজ থেকে পেয়েছিলাম একজনের কাছ থেকে, সেখান থেকে সংগ্রহ করে উঠিয়েছি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কি অপূর্ব না, এই দেখো। এটা হচ্ছে কাঞ্চন গাছ। তো সব দিক দিয়ে ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানটিকে আজকে আমি দেখালাম আপনাদের। যতটা পেয়েছি ফ্রেন্ডস আমি আমার বাগানটাকে ভরিয়ে তুলেছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার অ্যাঙ্কিস ড্রিম গার্ডেন চ্যানেলটিকে ফ্রেন্ডস। তো আজকে আমি আমার ছাদ বাগানে আপনাদের ফ্রেন্ডস দেখালাম, যদি ভালো লেগে থাকে লিখবেন কিছু, আমি তার রিপ্লাই দেবো যদি কিছু জানার থাকে। তো ফ্রেন্ডস আজকের মতো তাহলে আসি, খুব ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। তো ফ্রেন্ডস গুড বাই।